তেমনি মুসলমানদের একটা ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর। মক্কা শহরে যদি আপনাকে যেতে হয় তাহলে ইসলামের জন্য জান মাল যদি আপনি দিতে পারেন তাহলে আপনি মক্কা শহরে যেতে পারবেন। তখন আমার এলাকা যখন বউ যখন প্রথম ঘরে যা তার হাউরি তার বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। আমি একটু অবাক হয়ে বুঝি এটা নোয়াখালী রুটের, আর যারা বাইরে তারা পাবে ভাবে যে এটা চাইনিজ রেস্টুরেন্ট। আমার দুধের কেন করবেন এ তর্ক? আপনারা এখানে যারা আছেন আপনারা বিতর্ক করেছেন কে কে, মানে ডু ইউ ডিবেট ইন ইউর স্কুল লাইফ অর কলেজ লাইফ অর ইউনিভার্সিটি লাইফ? কারা কারা আছেন একটু কিছু সংখ্যক? আচ্ছা ঝগড়া করেছেন কারা কারা একটু হাত তুলুন তো, বলেন যে ভাইয়া ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা নাকি? হ্যাঁ, তাহলে ঝগড়া করেছেন কিন্তু বিতর্ক করেননি, তাহলে আমরা একটু দেখবো ঝগড়া এবং বিতর্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা সবাই বিতর্কী নাকি? হ্যাঁ, ঝগড়া যখন আমরা করি তখন ঝগড়ার মধ্যে মেন পার্থক্য, ঝগড়া এবং বিতর্কের মধ্যে মেন পার্থক্য হচ্ছে দুটি পার্থক্য। প্রথম পার্থক্য, ঝগড়া যখন আমরা করি ঝগড়ার মধ্যে যুক্তিগত শুদ্ধতম প্রকাশ থাকে না, যুক্তি থাকে না। আমাদের দেশে আজকের যে এই অরাজকতা তার কারণ কি জানেন? আমরা মুখের চেয়ে হাতকে বেশি চালাই। আমরা বলি হাত থাকতে মুখ কিনে নাকি বলি না আমরা? তো সুতরাং আপনি যখন যুক্তিগত শুদ্ধতম প্রকাশ করবেন তাহলে এই সমস্যাটা আপনার থাকবে না। যেমন একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা বলুন তো আপনারা তো বলেন ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন, আপনারা বলেন ইসলাম একটা সার্বজনীন ধর্ম, ইসলাম ধর্ম যদি সার্বজনীন ধর্ম হয় তাহলে মক্কা শহরে হিন্দুদেরকে আপনারা ঢুকতে দেন না কেন? এখন উনি বলল আচ্ছা মক্কা শহরে আমরা ঢুকতে দিই না, তো ইজ ইট নট এ ভায়োলেশন অফ ইউনিভার্সালিটি, এটা কি আপনার সার্বজনীনতার এ নয়? তখন তিনি বললেন আচ্ছা আপনি বলেন তো আপনি যে দেশে বসবাস করেন ওই দেশে আপনি সব জায়গায় যেতে পারেন? ও না সব জায়গা তো যেতে পারি না। ক্যান্টনমেন্টে যেতে পারেন? ও না ক্যান্টনমেন্টে যেতে পারি না। ও ক্যান্টনমেন্টে যদি যেতে পারেন না তাহলে ইউ হ্যাভ লিগ্যাল রাইট, ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ লিগ্যাল রাইট, ইউ ক্যান সুট এগেনস্ট হিম। আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, কেন তারা আপনাদেরকে যেতে দেয় না? ক্যান্টনমেন্টে তারাই যেতে পারে যারা দেশের জন্য জীবন জান মাল সব দিতে পারে। তেমনি মুসলমানদের একটা ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর। মক্কা শহরে যদি আপনাকে যেতে হয় তাহলে ইসলামের জন্য জান মাল যদি আপনি দিতে পারেন তাহলে আপনি মক্কা শহরে যেতে পারবেন। ইটস কল্ড ইটস প্রিন্সিপাল অফ ইথিক্স, ইটস এ প্রিন্সিপাল অফ লজিক, ইটস ইথিক্স অফ লজিক। আপনাকে লজিক জানতে হবে। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঝগড়া করার সময় আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু বিতর্ক করার সময় আপনি আঞ্চলিক ভাষায় কথা বললে হবে না। আমার মনে আছে সিলেটে একবার একটা ডিবেট বিশ্ববিদ্যালয় থাকতে একটা এই ডিবেট প্রোগ্রামে আমি জাজমেন্ট করছিলাম, তখন একটা টপিক ছিল নারীর অধিকার নিয়ে কথা বলছিল। তখন একটা ছেলে বলে মানি স্পিকার আপনি সাদা কথা কন, আমার এলাকা যখন বউ যখন প্রথম ঘরে যা তার হাউরি তার বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা। আমি একটু অবাক হলাম যে নারীর অধিকারের সাথে সাদা গু লাল গুর কী সম্পর্ক। পরে বিতর্ক সেটা আমি তারা জিজ্ঞেস করলাম, ভাই আপনি বুঝতে পারেন না, আমি আসলে বুঝাতে চেয়েছি প্রত্যেক জায়গায় বউ শাশুড়ি দ্বন্দ্ব হয় কিন্তু আমাদের সিলেটে প্রথম যখন বউ ঘরে যায় তার শাশুড়ি মিষ্টি হাতে নিয়ে বলে তুমি কি সাদা মিষ্টি খাবা নাকি সাদা গুরু খাবা নাকি লাল গুরু খাবা। তারপরে আপনারা সাবেক রাষ্ট্রপতি অর্থমন্ত্রী সাইফুর রহমান নাম শুনেছেন, বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা ওনাকে একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করার জন্য গিয়েছি। যাওয়ার পর স্যারকে বললাম স্যার আমরা আসছি, আমরা একটু সুটেড বুটেড হয়ে গিয়েছি যেহেতু হচ্ছে স্যারের কাছে যাবো সাবেক মন্ত্রী উনি। যাওয়ার পর স্যারকে বললাম স্যার আমরা, স্যার বলো তোমরা এখন কেন আসছো, তোমরা সোয়েটার পরে আসো। তো আমরা ভাবলাম সুয়েটার পরতে বলছে, স্যার মনে হয় সুট টুট মনে পছন্দ করেন না, এটা ওয়েস্টার্ন পোশাক মনে পছন্দ করেন না। তো পরবর্তীতে আমরা নিউ মার্কেট গিয়ে সুয়েটার কিনলাম, সুয়েটার কিনে সুয়েটার টুটার পরে আমরা স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার বলে এই তোমাদেরকে মনে হয় সুয়েটার পরে আসে, তোমরা এখন কেন আসলে, মানে ছয়টার পরে আসার জন্য আর কি। এখন আপনি যখন বিতর্ক করবেন আপনি বলবেন একটা বুঝবে আরেকটা। আমার মনে আছে 2014 সালে আমি সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চেন্নাইতে ভারতের দক্ষিণ রাজ্য চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর 10-12 দিন ছিলাম, তো আমার খুব বাংলা খাবার খেতে ইচ্ছে করছিল। তো আমি বললাম ব্যাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড, বলছে হ্যাঁ ইউ হ্যাভ টু গো সো ফার। প্রায় আমি 30 কিলোমিটার জার্নি করে গেলাম বাঙালি খাবার খাওয়ার জন্য। পরে রেস্টুরেন্টে দেখলাম উপরে লেখা আছে ওয়াই এ এন জি ইয়াং, ইংলিশে লেখা ওয়াই এ এন জি ইয়াং টি ইউ এন জি টুং কে এইচ এ এন কাই ইয়াং টুং কাই দাং রেস্টুরেন্ট। তো আমি বলো ইয়াং টুং খাই দাং, এটা চাইনিজ রেস্টুরেন্ট। ভিতরে ঢুকে দেখি ম্যানেজার বলতে স্যার ভালো আসেননি। তাই বললাম ব্রাদার ইউ ফ্রম নোয়াখালী, বলছে হ্যাঁ ভাই আমি তো নোয়াখালী থেকে। তাই বললাম আপনি নোয়াখালীর নাম দিলেন চাইনিজ, তো এটা তো ইয়ান্তুং খাই যান, মানে এখান থেকে খেয়ে যান। আমি বললাম আপনি এভাবে দিলেন? তো ভাই যারা বাঙালি তারা ভিতরে ঢুকলেই বুঝে এটা নোয়াখালীর হোটেল, আর যারা বাইরে তারা পাবে ভাবে যে এটা চাইনিজ রেস্টুরেন্ট। আমার দুধের হোটেল, কারণ তারা বলে না ইয়ান্তুং খাই যান আর নাকি হুদি যান বলে না। আমার